দর্শক শ্রোতা, আসসালামু আলাইকুম। দর্শক যে যেখান থেকে দেশ ও প্রবাস থেকে আমাদের এই প্রতিবেদন দেখছেন, আপনাদের সবাইকে বেসিক ইনফরমেশন ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে শুভেচ্ছা ও স্বাগতম। সুপ্রিয় দর্শক, আমরা এর আগে আপনাদের ভিডিও দিছিলাম পাঠা ছাগলের। আমরা অবস্থান করতেছি নওগাঁ জেলার মান্দা থানা বালুবাজার এলাকায়। তো আপনারা আমার কাছ থেকে দেখতে চাইছেন যে মা ছাগল এবং ছাগলের বাচ্চাগুলো, তো মনে করলাম আপনাদের একটু দেখানোর চেষ্টা করি। এখানে এক আমার বড় ভাই, উনি শখের বসে কিছু হরিয়ানা এবং তোতাপরি ছাগল রেখেছেন, তো এগুলো মোটামুটি বাচ্চা দিয়ে দিছে। আমি বলছিলাম যে একটু পরে আসব, এখন মোটামুটি এগুলোর বাচ্চা দিয়ে দিছে। এটা এক সপ্তাহ, এগুলো খাসি না, এগুলো ইয়া দুটা হেলা না। আচ্ছা, খুব সুন্দর বাচ্চার কোয়ালিটি আপনারা দেখলেই বুঝতে পারবেন। আর কানগুলো কত সুন্দর সুন্দর, এর মার পার কি অবস্থা দেখেন, কত মোটা। আসলে এগুলো একবারে অরিজিনাল হরিয়ানা। যিনারা হরিয়ানা ছাগল চিনেন, তিনারা অবশ্যই দেখলে বুঝতে পারবেন, কারণ এর শিংগুলো পেঁচানো হয়। এই যে খুব সুন্দর কোয়ালিটি একবারে। আমরা এই পাশে এটা দেখলাম, আর এই পাশে এটাগুলো দেখলাম, দুটাই পাঠা, ছয় দিনের বাচ্চা। এটা খুব সুন্দর কোয়ালিটি আসছে, আর পাগুলো মানে এত মোটা যে মানে পা দেখেই বুঝতে পারবেন যে কীরকম বড় হইতে পারে এগুলো। আর কানগুলো দেখেন একবারে, আমার মনে হয় কয় ইঞ্চি হবে এটা, 12 ইঞ্চির মতো হবে। একবারে পিওর 100% হরিয়ানা। আমরা সাধ্যমতো দেখানোর চেষ্টা করছি। এটা এটা কয় দাঁত, কয় দাঁত, ছয় দাঁত। আচ্ছা, এই পাশে আমরা এটা দেখলাম, একটু তারপরে আজ চলে যাব এই দিকে। এগুলোর মধ্যে একটু বড় বড় ছাগলগুলো আছে। এই যে এটা 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 তোতা, এইটা তোতা, এটা তো পাঠা। আচ্ছা আচ্ছা, এটা এটার বয়স কয়দিন? এক মাস, এক মাস বয়স। সুন্দর কোয়ালিটি আসছে। এটা এটাও তো তোতা, তাই না? এটা হরিয়ানা। আচ্ছা, এটা হরিয়ানা, এটা হ্যালিয়ান, দেড় মাস বয়স। দেড় মাসে দেখলে বোঝা যায় কীরকম কোয়ালিটি আসছে। এরপরে এটা 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 হরিয়ানা, এক মাস বয়স, একবারে 100% হরিয়ানা। আচ্ছা, আর এটা 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 পাঠা, এটা পাঠা, এটা হরিয়ানা। আচ্ছা, এটা এক এক একটাই বাচ্চা হয়েছে। এই বাচ্চার বয়স দেড় মাস, মানে এই ছাগলটা ইন্ডিয়ার থেকে নিয়ে আসা, সরাসরি ইন্ডিয়ার থেকে। আচ্ছা, পাঠা সহ, হ্যাঁ, ওখানে যে পাঠাগুলো দেখলাম। আর এটা হলো তোতা, এটা তো অরিজিনালি বোঝা যাচ্ছে, তোতা অরিজিনাল। তারপরে এটা হলো হরিয়ানা। এটার এক একটা হয়েছে বাচ্চা না, দুইটা? একটা, মানে প্রথমে মনে হয় একটা করে হয়, হ্যাঁ, তারপরে আস্তে আস্তে দুইটা হয় আর কি। এটা এটাও তো হরিয়ানা মনে হচ্ছে, শিং পেঁচানো দেখে বোঝা যাচ্ছে এটাও হরিয়ানা। কয়টা আছে টোটাল ছাগল? 15টা। আচ্ছা, তো এখানে 15টা নেই, আরও বাইরে আছে নাকি? বাচ্চা দিয়ে। আচ্ছা আচ্ছা, মানে হ্যাঁ 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 হ্যাঁ। দর্শক, আমরা দেখানোর চেষ্টা করতেছি আপনাদের, আপনাদের রিকোয়েস্টে অনেকেই আমাকে বলছিলো যে আমি এর আগে দুইবার ওই পাঠা ছাগলের ভিডিও দেই, তো ওনারা আমার কাছে জানতে চাইছিলেন যে বিক্রি করবে কি না। তো ভাইয়ের সাথে আমার যোগাযোগ হয় নাই, তো আমরা চলে আসলাম, চলে আসলাম এই একবারে অরিজিনাল মানে হরিয়ানা ছাগলের খামারে। এখানে ভাই শখের বসে এগুলো রাখছে। ভাই, এগুলো মানে শখের কারণে রাখা নাকি কারণ শখে? আচ্ছা আচ্ছা, তো আমরা দেখতে পেলাম এই পাশে তো ঘাসও অনেকগুলো চাষ করা আছে। আচ্ছা, এদের খাবার কি খের খের কাটা ময়দা দিয়ে খাওয়াইতে হয়? আচ্ছা দর্শক, আমরা মানে চলে আসছি সন্ধ্যার সময়, যার কারণে আপনাদের ক্লিয়ারভাবে দেখাইতে পারতেছি না।
তো সাধ্যমতো চেষ্টা করতেছি। আর যদি আচ্ছা আর যদি দর্শক আপনারা আচ্ছা এগুলো ছাগল কি বিক্রি করার নিয়ত আছে? বাচ্চা বিক্রি করবে না? আচ্ছা তো আমাদের যদি একটু ধারণা দিতেন তাহলে আমরা আমাদের দর্শককে দেখাইতাম এবং ওরা আইডিয়া পেত যে কীরকম দামের মধ্যে বিক্রি করা যায়। আচ্ছা দুধ না ছাড়লে বেঁচে যাবে না, তবে এইগুলো এগুলো কীরকম সময়ের মধ্যে দুধ ছাড়তে পারে? যেমন এই যে এটা এটা আরও দুই মাস, হ্যাঁ আচ্ছা এটা এটা আরও এক মাস। আচ্ছা ঠিক আছে, তাহলে রেট এখন বলার দরকার নাই, আমি ভিডিও দিয়ে দিচ্ছি। দর্শক যদি আপনারা কেউ এই ছাগলগুলো নিতে চান তাহলে অগ্রিম আমাদের সাথে যোগাযোগ করতে পারেন, তবে দুধ ছাড়ার পরে আমরা দেবো। হ্যাঁ সাক্ষাতে দাম দর হবে এবং দুধ ছাড়ার পরে দেওয়া হবে, কারণ দুধ না ছাড়লে এগুলো অনেক টাকার জিনিস, হ্যাঁ অনেক টাকার জিনিস ক্ষতি হওয়ার সম্ভাবনা থাকতে পারে, যার কারণে আমরা দুধ ছাড়ার পরে এগুলো আপনাদের দেব। তবে এখন থেকে আপনারা আমাদের সাথে যোগাযোগ করতে পারেন যদি এই বাচ্চাগুলো নেওয়ার ইচ্ছা থাকে। এগুলো তো বড় হলে বিক্রি করা হবে তাই না? আচ্ছা আমরা এই পাশে এই দুটাও দেখলাম, এটা কয়দিনের বললেন? ছয় দিনের বাচ্চা। এটার পা একটু মনে হয় সমস্যা, সমস্যা না? আচ্ছা 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 আস্তে আস্তে পরে ওটা ঠিক হয়। আচ্ছা হুম 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 আমরা এই পাশেও দেখতে পাচ্ছি দুইটা সুন্দর, তবে এই এই দুটা হালান আর ওই দুটা খাসি আবার হয়েছে। আচ্ছা আচ্ছা তো ঘাস এইগুলোই না আর কোনো জায়গায় চাষ করা আছে আপনার? আরও চাষ করা আছে? হ্যাঁ আচ্ছা তো দর্শক আমরা চেষ্টা করলাম আপনাদের হরিয়ানা এবং তোতাপুরি ছাগল দেখানোর জন্য, তবে এখানে অনেক বড় বড় পাঠাও পাওয়া যায়। আমরা এর আগে ভিডিও দিয়েছি, তবে আমি ডিসক্রিপশানে লিঙ্ক দিয়ে দেবো ওই পাঠা ছাগলের, যদি আপনারা কেউ দেখতে চান তাহলে ওখান থেকে দেখতে পারেন। আর যদি এই ছাগল ছাগলের বাচ্চাগুলো কিনতে চান অগ্রিম তাহলে আমাদের সাথে যোগাযোগ করতে পারেন, আমি আমার নাম্বার দিয়ে দিবো, আমার নাম্বারে যোগাযোগ করবেন, আমি ভাইয়ের সাথে কন্ট্যাক্ট করে নিব। ঠিক আছে তো আজকের মতো আমি বিদায় নিচ্ছি, ভালো থাকবেন, সবাই সুস্থ থাকবেন, ধন্যবাদ আপনাদের ভিডিওটি দেখার জন্য।